আছি আমি মোহাম্মদ মিশু। আজকে যে বিষয়টি আসলে আলোচনা করা হবে সেটা হচ্ছে গোলাপ। শীতকাল, গোলাপকে হচ্ছে শীতের রানী বলা হয় ফুলের। তো আসলে এই ফুলটা হচ্ছে অনেক রোগ বালাই হয় আসলে শীতকালে, সব কিছুই রোগ বালাই হয়। তাই কিছু মেডিসিন আছে, কিছু মানে ঘরোয়া পদ্ধতিও আছে যেগুলো দিয়ে হচ্ছে আপনার মানে আমরা এটাকে সঠিকভাবে সুন্দর ফুলগুলো নিতে পারি। তো চলুন দেখা যাক তাহলে আজকে কী করি। এই যে এই ফুলগুলো আসলে দেখেন সব নষ্ট হয়ে গেছে, এই যে কুড়িগুলো এসেছিলো, এই যে এটাতে আপনার এই দেখেন ফুলগুলো সব খেয়ে ফেলছে আসলে। মানে এটাকে বলে মাকড় এবং ফাঙ্গাস এক ধরনের ইয়ে। তো এগুলোর জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে এগুলোকে কেটে ফেলতে হবে, তারপরে কিছু পেস্টিসাইড এবং কিছু ওষুধ, ঠিক আছে, এগুলো দিতে হবে। দেখেন সব মোটামুটি সব গাছগুলোতে আসলে হচ্ছে মানে এই ফাঙ্গাসটা মানে এই বাঁকুড়টা ধরে গেছে। তো আমি এটা আপনাকে দেখাচ্ছি, আপনাদের জন্য রেখে দিয়েছিলাম আর কি কতদিন। তো এখন আমি এখানে আমার বেশ কিছু গাছ আছে, আমি অল্প কিছু গাছ সবগুলোতে মোটামুটি এগুলো একই জাতের রোগ বালাই হয়েছে। তো এখন এটাতে আমরা কিছু ফাঙ্গাস ওষুধ ব্যবহার করবো। সেই যে দেখেন গোলাপটা আসলে মানে সুন্দর হওয়ার কথা ছিল। দেখেন আমার এর আগের একটা ভিডিও দেওয়া আছে, আমার তো বেশি ভিডিও নেই আসলে, প্রথম দ্বিতীয় মনে হয় এটা তৃতীয় ভিডিও হবে। তো দেখেন ওটাতে আসলে ফুলগুলো হচ্ছে কত সুন্দর ফুটে আছে। তো ভিউয়ার্স যেটা বলছিলাম আসলে এই যে ফুলের এই যে মাকড়ের যে বিষয়টা, মানে এই যে ফুলগুলো নষ্ট হয়ে গেছে, ঠিক আছে, মাকড় ফাঙ্গাস সবই আছে, যে এক ধরনের পোকা পিঁপড়া সবই লাগে। তো এর জন্য কিছু ওষুধ আমি এগুলোতে ব্যবহার করি, আমার আসলে আমি যেগুলো ইউজ করি, ঠিক আছে, সেগুলো আমি উপকার পেয়েছি। আমি 4-5 বছর ধরে আমার এই ফুলগুলো এখানে সযত্নে হয়। তো এই যে এই ওষুধটা, এটার নাম অ্যাবোম, ঠিক আছে, এটা ম্যাকডোনাল্ড বাংলাদেশ লিমিটেডের কোম্পানির একটা ওষুধটা, বেশ ভালো। তো এইটা হচ্ছে আমি ব্যবহার করি মানে 4 লিটারে, এটা থেকে আমি আসলে অনেক উপকার পেয়েছি। তো এটার বাজার মূল্য আছে আসলে 120 টাকা, ছোটোটা, বড়টার দাম আরও বেশি। তো এটা আসলে মানে আপনি ভালো, এটা খুবই ভালো একটা ওষুধ, মাকড়ের জন্য খুবই ভালো। তো এখন আমি যেটা করতে চাই, এই যে 4.5 লিটার একটা বোতল, এই যে মাম্বারের বোতলে আপনি অন্য কিছু নিতে পারেন। আমি এটাতে হচ্ছে এই মাপেই করি সবসময়, এটাতে আসলে আপনার 2 মুটকি পরিমাণের হচ্ছে ওষুধ আমি দিয়ে দিই। আর একটা ওই যে আপনার জাপ পোকা এবং এইসব জন্য হচ্ছে একটা ওষুধ আছে, সেটা হচ্ছে এসিমিক্স, এটা এশিয়া গ্রুপে, এটাও আপনার এক ধরনের মানে ফাঙ্গাস এবং নিচের যে বিভিন্ন ধরনের পোকামাকড় এগুলোতে আসলে ইয়ে করে। তো এটার দাম হচ্ছে আপনার 90 টাকা। তো এটাও আসলে আমি এই মুটকি মাপে হাফ মুটকি এটা আমি দিই। খুব ঝাঁঝালো গন্ধ, এগুলো সবসময় ব্যবহারের সময় অবশ্যই হাতে গ্লাভস অথবা হাতে তো গ্লাভস পরবে দিন এবং নাকে মাস্ক অবশ্যই ব্যবহার করবেন। আর একটা পাউডার আছে, যে পাউডারটা আসলে নাম এখন আমার মনে হচ্ছে আসছে না, কারণ প্যাকেটটা নেই, ঠিক আছে, এটা বেশ মানে ছত্রাকের জন্য খুব ভালো ছত্রাক। এইটা হচ্ছে আপনার মানে বাতাস দিয়ে দিচ্ছি আমি, এটা আসলে আপনার মানে গোলাপ গাছ, সিম গাছ, তারপরে এগুলোর জন্য বেশ মানে উপকারী, ঠিক আছে। আমি এগুলো আসলে আমাদের মিরপুর 11.5 নম্বরে হচ্ছে যে কুষ্টিয়া বীজ ভাণ্ডার আছে, ওইখান থেকে আসলে আমার এগুলো আমি সংগ্রহ করি। ওনারা বেশ আমাকে ভালো সাপোর্ট দেয় এবং ওনারা তাদের ইয়েতে ইয়ে করি। আরও আছে বিভিন্ন, আরও নেক্সট আর দেখাবো আপনাদেরকে। এইটাতে এখন আমি যেটা করবো সেটা হচ্ছে যে মানে পানি হচ্ছে, এটা পুরো ভরেই পানি আমি দিব,
তো চল। পানিটা দেওয়ার সময় অবশ্যই একটু মনে রাখবেন যে হচ্ছে আস্তে যেন পানিটা পড়ে, কারণ এই ওষুধগুলো খুব ভালোভাবে মিক্সড হতে হবে পানির সাথে, পানি মিক্স না হলে আসলে ওষুধের কার্যকারিতা থাকবে না, হবে কম হবে। আর ঝাঁকাবেন একটু একটু করে, ঝাঁকালে এটা আসলে মানে মিক্সড হতে হবে, এটা আসলে মিক্সড হলে খুব ভালো। এটা আমি ভিডিও ভাইরাল হোক কিংবা কোনো কিছু হোক এসবের জন্য না, জাস্ট হচ্ছে আমার মানে আমি যেভাবে করি সেটাই আমি আসলে আমারটা আপনাদের জানাচ্ছি। যদি আপনাদের উপকার হয় অবশ্যই আমাকে কমেন্টস করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। এই পরিমাণ পানি নিয়ে আসলে এটাকে আসলে ভালোভাবে ঝাঁকাতে হবে, মিনিমাম ইনি আমার মা, উনি আসলে ওনার বাগানটাই আসলে ওনার, মানে উনি সবসময় যত্ন করেন সব কিছু করেন, আমরা আসলে এইসব ছবি টবি একটু তুলি আর টুকটাক যত্নগুলো করি। তো যাই হোক, তিনি আসলে এখন মানে হ্যাঁ, তো এখন যে বিষয়টা হচ্ছে সেটা হলো যে স্প্রে মেশিনে আমরা ওষুধটা ঢেলে নিয়েছি, ঠিক আছে। এটা এক ধরনের মানে আপনার পাম্পারের মতন, বেশ ভালো, এই যে কোনো দিয়ে দোকানে গেলে বীজ টিজ পাওয়া যায় সেখানে গেলে পাবেন। তো এই ওষুধটাকেও ঝাঁকে নেবে ভালো করে, একটু পাম্প করে নিয়ে খুব ভালোভাবে, হ্যাঁ, বিষয়টাকে হচ্ছে স্প্রে করেন, স্প্রে ভালো করে মানে ইয়ে থাকে। দেখবেন যে আমি সামনের সপ্তাহে আবার আপনাদেরকে এই ভিডিওটি দেব যে গাছের কতটুকু দেখেন, এই যে কুড়িগুলো দেখবেন সব আসতে শুরু হয়ে, সব আসলে সুন্দর একটা, এই যে পাতাগুলো যেভাবে দেখছেন যে পাতাগুলো লালচে লালচে হয়ে গেছে, এগুলো সব হচ্ছে আপনার এই ওষুধে আমি পাই আসলে উপকার। এই যে দেখেন কুড়ি যে এটা, এটার অবস্থা খুবই বাজে, নাজুক হয়ে গেছে, এগুলো সব কুড়ির একটা দেখবেন চেহারায় পরিবর্তন হয়ে যাবে। এই যে এখানে গোলাপ, এটার অবস্থা খুবই খারাপ, এর খুশি মুচি সবই বন্ধ হয়ে গেছে। দেখবেন যে 7 দিন পরে আমি আপনাদের একটা আবার একটা ভিডিও দেবো, এটার আপডেট প্রিভিউ ভিডিও। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার ভিডিও। আমি বেশি বড় করতে চাই না বিষয়টা, আসলে এই ওষুধগুলো ব্যবহার করলেই আসলে গাছের, আপনাদেরকে আমি পরবর্তী ভিডিও দেখাবো, ভিডিও রিভিউ করবো, তখন আশা করি আপনারা ভালো থাকবেন।